شهر رمضان شهر رمضان الذي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا ويحتسبا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا ويحتسبا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث رواه البخاري ومسلم মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী সর্বকালের সর্বসময়ের সর্বপরিস্থিতির মহানায়ক মহান নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন এমনকি এই সমাজ যারা গঠন করেছে সেই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশী রহিমাহুল্লাহ থেকে শুরু করে নিয়ে তার সাথে যারা সঙ্গ দিয়েছিলেন মাওলানা খলিলুর রহমান সাহেব সহ এ পর্যন্ত যারা এই সমাজকে গঠন করেছেন সমাজকে গঠন করে দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন এখনো যারা জীবিত অবস্থায় এই সমাজকে ধরে রেখেছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুক যারা চলে গেছেন তাদের কবরের আযাবগুলো মাফ করে দিক শান্তি বর্ষিত হোক ওই সমস্ত মুসলিম নর এবং নারীদের উপর ভূত এক তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে জীবিত অবস্থায় আল্লাহ তাদেরকে হেফাজত করুক বিশেষ করে বিশ্বের সমস্ত মুসলিম রাজ নির্যাতিত নিপীড়িত আজকে মুসলমানরা পদদলিত হচ্ছে বিশেষ করে মুসলমানদের মধ্যে আবার যারা কোরআন এবং সুন্নাকে মানতে চায় কোরআন এবং সুন্নাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের উপরে আরো নেমে এসেছে বিপদের চরম খড়গ নেমে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই সিয়াম অবস্থায় এখানে যারা উপস্থিত আছি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি এবং তার কাছে দরখাস্ত করি আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করো হাফিজাহুমুল্লাহ আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে চলছে নির্যাতন চলছে সিরিয়ার মুসলমানদের উপরে কাশ্মীরি মুসলমানদের উপরে বসনিয়ার মুসলমানদের উপরে চলছে বার্মার মুসলমানদের উপরে আরও শুরু হয়েছে চীনদের মুসলমানদের উপরে আজ থেকে কয়েক বছর আগে থেকেই চীনের মুসলমানদের জন্য রোজা রাখা নিষিদ্ধ করা হয়েছে অথচ ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে ইসলামের যে স্তম্ভ আছে খুঁটি আছে পাঁচটি খুঁটির মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভের নাম হচ্ছে সিয়াম এ রমাদান রমজান মাসের সিয়াম এই রমজান মাসের সিয়াম তাদেরকে রাখতে দেওয়া হয় না জোরপূর্বক খাবার পর্যন্ত খাইয়ে দেওয়া হয় চীনের মুসলমানদেরকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা
চলছে সেই রমাদান, রমাদান আল মুবারক, বরকতময় একটি মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলি মাস আছে এই মাসটি হচ্ছে একটি বরকতপূর্ণ মাস। এই মাসের আরো অনেকগুলো নাম আছে। এই মাসকে বলা হয় শাহরুল জুদ, দান খয়রাতের মাস। বেশি বেশি দান খয়রাত করতে হবে এই মাসে, বেশি বেশি ভালো কাজ করতে হবে এই মাসে। এই মাসের আরেকটি নাম আছে শাহরুল কোরআন, কোরআন, কোরআনের মাস, তথা কোরআন নাজিল হয়েছে এই মাসে। শাহরুল জুদ এবং শাহরুল কোরআন নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। কোরআন এবং কিভাবে দান করতে হবে এই মাসে, এই ব্যাপারে আলোচনা আগামী সপ্তাহে নিয়ে আসব। যে বিষয়ে গত সপ্তাহে আলোচনা শেষ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাসটি পেল সে যেন সিয়াম পালন করে, পূর্ণাঙ্গ মাস। দৈনিক এই মাস যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় দেখা পর্যন্ত, যতদিন পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমানের জন্য, সে যদি সুস্থ হয়, সে যদি যুবক এবং যুবতী হয়, সে যদি বাড়িতে অবস্থান করে, তাহলে তার জন্য দিনের বেলায় খাবার খাওয়া বৈধ নয়। কোন মুসলমানের জন্য কোন সুস্থ শরীরে যুবক যুবতী অবস্থায় বাড়ি থাকার, অর্থাৎ বাড়িতে অবস্থান করা অবস্থায় প্রত্যেকটি মুসলমানের উপরে খাবার খাওয়া জায়েজ নয় দিনের বেলায়। শুধু খাবার নয়, পানিও খাওয়া জায়েজ নয়, আর সাথে সাথে স্ত্রী সহবাসও জায়েজ নয়। যদি আপনি বলেন যে কোথায় পেয়েছেন আপনি, কোরআনে আসেন, কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতটা আপনি খুললে বিস্তারিত পেয়ে যাবেন। তা এই মাসটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাসটি পেল সে যেন সিয়াম পালন করে। সিয়াম পালন তাকে করতেই হবে। তো সিয়াম পালন করলে সিয়ামের কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেটা গত সপ্তাহে বলেছিলাম, সাহারি খাওয়া, সাহারি করতে হবে। আপনারা যদি কষ্টসাধ্য হয় তাহলে এক গ্লাস পানি অথবা কয়েকটি খেজুর খেয়ে হলেও সাহারি খেতে হবে, সাহারি অবশ্যই করতে হবে। সাহারি খাওয়া রোজার একটি, সিয়ামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাথে সাথে একটি আরেকটি বিষয় হচ্ছে সাহারি আপনার আমার জীবনের আয় ইনকাম রোজগারে বরকত আসবে। তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারি খাওয়ার মধ্যেই বরকত আছে, সাহারি খাওয়ার মধ্যে বরকত। তাহলে ইনকামে বরকত চান, তাহলে রাত্রিতে সাহারি খান, নিজে খান, নিজের স্ত্রীকে খাওয়ান, ছোট ছোট বাচ্চাদেরকেও ডেকে তুলে সাহারি খাওয়ানোর জন্য চেষ্টা করুন। ঘুমের ব্যাঘাত ঘটার চিন্তা না করে ছোট ছোট বাচ্চাদেরকেও আপনারা সাহারি করুন, সাহারি করান। এই সাহারির মাধ্যমে আপনার আমার শিশুদের রোজা রাখার অভ্যাসে পরিণত হতে পারে, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই মাসে সাহারি করবেন, এই সাহারি শব্দটা মনে রাখবেন, সশব্দটা কিন্তু সাহারি। অনেকেই কাগজ কলমেও লেখে, কোনো জায়গায় বলতে গেলেও শব্দটা বারবার বলে সেহেরি করব, সেহেরি। সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু, জাদুবিদ্যা শব্দে আরবি হচ্ছে সেহের। সিন হা র সিন সিনজের সিন হাজে সেহ আর রজের রিবাস রব রজ অদুপে শুন, সেহেরুন শব্দের অর্থ হচ্ছে জাদু করা, জাদুবিদ্যা। আর সাহারি মানে হচ্ছে ভোরের খাবার, আপনারা জানেন জানেন। এই জন্য আমাদেরকে সেহেরি শব্দ বলা বন্ধ করে শব্দটা সাহারি ব্যবহার করা উচিত। তাহলে আপনারা সাহারি করবেন। আরেকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করেছিলাম, যেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় সম্পর্কে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন্নাসু বি খাইরিন মা আজ্জালুল ফিত্রাত, তাড়াতাড়ি ইফতার করার মধ্যেই মুসলমানদের কল্যাণ নিহিত আছে। মুসলমানরা, মানুষেরা, পৃথিবীর সমস্ত মানুষ কল্যাণের উপরে ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। শব্দটি মনে রাখবেন, বিষয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো এখানে, এই জন্যই বিষয়টা আবার উত্থাপন করছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الدين ظاهরান ততদিন পর্যন্ত দ্বীনে ইসলাম টিকে থাকবে পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে দ্বীনে ইসলাম টিকে থাকবে ততদিন, মানুষ দ্বীনে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে ততদিন, কতদিন পর্যন্ত, মা আজ্জালান নাস নাসুল ফিতরা, মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, যত তাড়াতাড়ি অর্থাৎ বেলা ডোবার সাথে সাথেই যদি ইফতার করে তাহলে মানুষ ইসলাম ধর্মের উপরে টিকে থাকতে পারবে। কেন কেন এত কঠিন করা হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন, কেননা ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার পাঁচ নম্বর সূরা নম্বর পাঁচ আয়াত নম্বর ৫১, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ শুনে রাখো, তোমরা ইহুদি এবং নাসারাদের কি করো না, বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা বাদহুম আউলিয়া ও বাদিন, ইহুদি এবং নাসারারা তারা পরস্পরে বন্ধু। আপনি মনে করছেন, আপনি অনেক সময় মনে করে থাকেন যে আজ ইসরায়েল ফিলিস্তিনিদের মারছে, আমেরিকা আমাদের পাশে দাঁড়িয়ে যাবে, অসম্ভব। আবার মনে করছেন আমেরিকার উপর আঘাত আনলে আর কেউ দাঁড়িয়ে যাবে। অনেক সময় আপনারা বলে বলে বসেন আমেরিকা হচ্ছে পুঁজিবাদী দেশ আর রাশিয়া হচ্ছে সমাজতন্ত্র দেশ, সমাজতন্ত্রের সাথে পুঁজিবাদীর বিশাল বড় ফারাক। যখন আমাদের আমেরিকা এসে আঘাত আনবে, রাশিয়া এসে আমাদেরকে রক্ষা করে দিবে, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ঈমানদারগণেরা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, সূরা নিসার ১৩৪ নম্বর আয়াতে, এই ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণেরা, মুমিন অবশ্যই ঈমানদারদেরকে ছেড়ে দিয়ে তোমরা কাফেরদেরকে বন্ধু রূপে ধরো না। আতুরিদুনা আন তাজালু, তোমরা কি তৈরি করতে চাও? তাজালুল্লাহ সুলতানা মুবিনা, সুস্পষ্ট বিধান আল্লাহ রাব্বুল আলামিনকে তৈরি করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন সূরা মায়েদার ৫১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, বাদুহুম আউলিয়া ও বাদিন, তারা পরস্পরে বন্ধু, তারা পরস্পরে কেউ কারোর শত্রু নয়। মনে করছেন যে আমেরিকা পুঁজিবাদী দেশ, আমেরিকা আঘাত হানলে রাশিয়া আপনাদেরকে সাহায্য করবে, সাহায্য করবে, আগুনে তুষ দিলে যেরকম সাহায্য করা হয় সেরকম সাহায্য করবে, আগুনের ওপরে ডিজেল পেট্রোল ঢাললে যেরকম সাহায্য করা হয় সেরকমই সাহায্য করতে আসবে। উপরে কথা বড় কথা বললেও আপনার বিপদের উপরে ওরা আগুনে যেভাবে তুষ ঢালে, আগুনে যেভাবে পেট্রোল ঢালে সেভাবে ঢেলেই আপনাকে সাহায্য করবে, মনে রাখবেন। একজন ব্যক্তির ঘরে আগুন ধরেছে, তো সে চিল্লাচ্ছে, ভাই আমার ঘরে আগুন ধরেছে, যার যা আছে হাতে করে নিয়ে আসুন। তো একজনের কেরোসিনের পেট্রোলের দোকান আছে, সে মনে করছে ভাই বড় বিপদে আছে, যাই এক বালতি পেট্রোল নিয়ে যাই, পেট্রোল ঢেলে দেয়, তাহলে অবস্থা কি হবে? আর একজন যদি মনে করে যে আমার তুষের দোকান, আমি এক বস্তা তুষ নিয়ে যাই, আর একজন যদি মনে করে যে আমার দোকান হচ্ছে কাগজের দোকান, আমি এক বস্তা কাগজ নিয়ে যাই, তাহলে কাগজ যদি ঢেলে দেয়, পেট্রোল যদি ঢেলে দেয়, আর যদি এর উপরে তুষ ঢেলে দেয়, তাহলে আগুন কমবে না বরং বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে মুসলমানদের উপরে বিধর্মীরা যেভাবে ক্ষুধার্ত নেকড়ে খাবার পেলে যেভাবে খুশি হয়, যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় খুব দ্রুত, মুসলমানদের উপরেও সেভাবে হায়েনার মতো বিধর্মীরা ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং তাদেরকে ঘিরে ধরবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কি কারণে এইটা ঘটবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘটবে এই কারণেই, তাদের কি সংখ্যা কম হবে জিজ্ঞাসা করা হয়েছিল, বলছে না তাদের সংখ্যায় কম হবে না, তাদের সংখ্যায় বরং বেশি হবে, সংখ্যায় তারা বেশি থাকবে কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঠুসা ঘরের মতো, উপরে দেখতে ফিটফাট হবে, ভিতরে তাদের একবারে সদর গাঁট। এখানে যদি জিজ্ঞাসা করে, এটা শাহরুল কোরআন, রমজান মাস শাহরুল
রমজান মাস এমন একটি মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, কিসের জন্য? তাকে তুলে রাখার জন্য। কয়েক হাজার মুসল্লি এই মসজিদে উপস্থিত হন জুমার সালাতে, মানুষ খুব আনন্দের সহিত কোরআন দান করে, কোরআনের পাণ্ডুলিপি অর্থাৎ মুসহাফে কোরআন দান করতে করতে স্তূপ বেঁধে গেছে ওখানে, স্তূপ হতে হতে উইপোকায় খায়। আর আমাদের মুয়াজ্জিন সাহেব কিছুদিন পরে যেগুলো উইপোকায় খায় সেগুলো ফেলার জন্য চিন্তা ভাবনা নেই। কোরআন কি এভাবে এসেছে? আপনাদের বাড়িতে একটা করে কোরআন আছে, সুন্দর একটা কাপড় দিয়ে, জামা কাপড় বানিয়ে ওটা রেখে দিয়েছেন, আপনার স্ত্রী নাকি ওটাকে খুব সম্মান করে, ভয় পায়, ওটাতে ছয় না, এত সম্মান ওর, আপনার ছেলেও ভয় পায়, আপনিও ভয় পান, ওটার নাকি অনেক সম্মান, ওটা ধরা যাবে না। কোরআন কি এই কারণে এসেছে? কোরআন এসেছে হুদাল লিন-নাস, পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত করবে, পথ দেখাবে। শুধু কি পথ দেখাবে? বাইয়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, বিস্তারিত পথকে বর্ণনা করে দিবে কোরআন। আপনি আপনার ছোট বাচ্চাকে নিয়ে কেবল হাঁটা শিখেছে, কথা বলা শিখেছে, রাস্তা দিয়ে বাজারে নিয়ে যাচ্ছেন, কিছু মজা খাওয়াবেন, রাস্তা দিয়ে হাঁটছেন, সামনে একজন লোক পড়েছে, আপনার ছেলেকে বলছেন, বাবু এ হলে আমাদের মসজিদের ইমাম সাহেব, ফোন দাও, সালাম দাও, হাত মিলাও। তারপরে কিছুক্ষণ পরে আর একজন লোক পড়েছে, সালাম দেওয়ার পর বলছে, এটা তোমার দাদা হয়, ওইটা তোমার চাচা হয়, ওইটা তোমার খালু হয়, এটা তোমার অমক, এটা তোমার তমক, এটা করবে না, ডান দিক দিয়ে হাঁটবে, বাম দিক দিয়ে হাঁটবে না, এই 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 কাজটি ভালো, ওই কাজটি বন্ধ। আপনি পঙ্খুনাপঙ্খুনাভাবে আপনার ছোট বাচ্চা ছেলেকে শিক্ষা দিচ্ছেন। আর কোরআন বলছে যে বাইয়্যানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন মানুষকে হাত ধরে বিস্তারিত রাস্তাকে বর্ণনা করে দিবে, কোন রাস্তা বেকার রাস্তা, কোন রাস্তা সোজা, ওয়াল ফুরকান পার্থক্য করে দিবে, কোনটা অন্যায় ন্যায় ভালো মন্দ সব কিছু পার্থক্য করে দেবে কোরআন। এবং শাহিদা মিনকুম সাহারা ফালিয়াসুমহু, যে ব্যক্তি এই মাসটি পেল সে যেন পূর্ণাঙ্গ সিয়াম পালন করে। সিয়াম আবার কি করে? নবী আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার জন্য, শুনে রাখো, সিয়াম আমার জন্য, সিয়াম পালন করলে কোনো নেকি হয় না, সিয়াম পালন করলে 10 গুণ দেওয়া হবে, 20 গুণ দেওয়া হবে, 100 গুণ দেওয়া হবে, 1000 গুণ দেওয়া হবে, এরকম নেকির কথা বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বলছে না, সাউমুলি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম আমার জন্য, আমি তার পুরস্কার নিজ হাতে দেব। কতটুক দেব, কি দেব, কেমন পুরস্কার দেব আমি নিজে জানি, এটা আমার কাছে। কেন, কি করেছে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাদু, বিরত থেকেছে বৈধ খানা থেকে, তার খানা খাওয়া বৈধ, ভাত তরকারি কত কিছু ছিল, মুখ ভর্তি ক্ষুধা, পেট ভর্তি ক্ষুধা, মুখ ভর্তি রুচি, পকেট ভর্তি টাকা, বাড়ি ভর্তি খাবার, সব কিছু থাকা সত্ত্বেও, এত চাহিদা থাকা সত্ত্বেও, সামনে খাবার আছে আমার জন্য, শুধু আমার জন্য, মিনাজলি আমার জন্য, সে খাবার খাই নাই আমার ভয়ে, আমাকে খুশি করার জন্য খাবার খাই নাই, সারা বাহু পানি পিপাসায়, বুকের ছাতি ফেটে গেছে, আসরের পর হলেই বিশাল লম্বা দিনে, আমরা বাঙালিরা তো কম সময় সিয়াম পালন করছি। গতকালও লন্ডন থেকে এক ব্যক্তির সাথে কথা হলো, নাম হচ্ছে জবরুল মিয়া, সে বলছে, ভাই আর সহ্য করতে পারছি না, মানে 18 ঘন্টার উপরে সিয়াম পালন করছে তারা, 18 ঘন্টার উপরে সিয়াম পালন করছে, শেষ পর্যন্ত তারা রাত্রে ঘুমায় না, রাত সাহারি করার পরে জোহর পর্যন্ত ঘুমায়, রাত্রে ঘুমায় না, সারারাত্রি ইবাদত, রাত তো ছোট, সারারাত্রি ইবাদত করে, ফজর সালাত সাহারি করে, সাহারি করার পরে ঘুম, একবারে জোহর পর্যন্ত সবাই ঘুমায়, আজীব একটা ব্যাপার, বুকের ছাতি ফেটে যায়, খাবার বৈধ, পানি খাওয়া কি না জায়েজ, সেই পানি তারা খায় না, শাহওয়াতাহু মনের চাহিদা, যত চাহিদা আছে, মানুষকে ঠকানোর চাহিদা আছে,
সমস্ত সম্পদ আমার হবে, চাহিদা আছে, ক্ষমতার চাহিদা আছে, ক্ষমতার দাপট আছে, মুখ চালু আছে, সব কিছুকে জলাঞ্জলি দিয়েছে, মনের সমস্ত চাহিদাকে জলাঞ্জলি দিয়েছে, মিন আজলি, শুধু আমার জন্য, এই জন্য আমি নিজ হাতে তাকে পুরস্কার দিব। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এই বিষয়টি আর একটি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কি করলো রমজান মাসে কিয়াম করলো, সিয়াম তো রাখলোই, কিয়াম করলো, দাঁড়িয়ে সালাত আদায় করলো, বিশাল মসজিদ আলহামদুলিল্লাহ, জুমার দিনের মুসল্লি দেখে প্রাণটা জুড়িয়ে যায়। একজন এক ইহুদি, সাধারণ ইহুদি, তার ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে বলছে যে, হ্যাঁ মুসলমানরা এত সংখ্যায় বেড়ে গেছে, মানুষ আর মানুষ মসজিদের মধ্যে। তো বলছে, তাই তো বলছে, আজকে ভোরবেলায় যদি সালাত নামাজ হয়, ভোরবেলার নামাজ জামাতের সময় গিয়ে দেখবে যে মুসল্লির সংখ্যাটা কত, হজরের সময় গিয়ে দেখছে এক কাতারও না। তো বলছে, এই হচ্ছে এদের মূল সংখ্যা। জুমার দিন দেখে যদি বিবেচনা করো তাহলে মুসলমানদের, মুসলমানদের দেখে তোমার ভয় লাগবে, ফজরে গিয়ে দেখে আসো তাদের সংখ্যা কতটুকু, মনে করবে এটাই তাদের মূল সংখ্যা। মুসলমানদের উপরে হায়েনার মতো ওরা থাবা বসিয়েছে এই দুর্বল পয়েন্টগুলোর কারণে, দুর্বল পয়েন্টগুলোর কারণে হায়েনার মতো থাবা বসিয়েছে। তাড়াতাড়ি ইফতার করতে বললেন, আমরা দেরি করে ইফতার করবো, তিন মিনিট, এটা নিয়ে একটু কথা বলছি। তারপরে আল্লাহনবী সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বললেন, তাদের অনুসরণ করো না, আমরা তাদের অনুসরণ করে দেরি করে ইফতার করি, এটা একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ করেই ফেলো তাহলে তারা তাদের মতোই একজন, ইহুদি নাসারার মতোই একজন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, আমরা সেটাই করছি। এইবার আসেন কামা রমাদানা, যে ব্যক্তি সিয়াম পালন করলো, রাত্রিতে জাগরণ করে সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দিগির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুযোগ কি বারবার আসে, এই তো সেদিন আসলো, গত জুমার দিন শুরু হলো, আবার জুম্মা, আটটা দিন বলতে না বলতে চলে গেছে, সুযোগ কি বারবার আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন, রগিবা রগিমান ফুহুক, ওই ব্যক্তির ধ্বংস হোক, ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি শেষ হয়ে যাক, একবারই শেষ হয়ে যাক। কোন ব্যক্তি? রমজানকে পেল, পুরো রমজানকে পেল, সুম্মান সালাখা, রমজান চলেও গেল, পাবলা আইয়ুগফার লাহু, তার ক্ষমা পাওয়ার আগেই রমজান চলে গেল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এর ফ্রি নাই, এর ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই, ধ্বংস হয়ে থাকে ব্যক্তি। রমজান পেয়েছি, আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহর কাছে চেয়ে আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করে নেব, এটা আমাদের বড় একটা চাওয়া ছিল, আমরা সেটা তো করা বন্ধই করে দিয়েছি। আসুন আমরা, আমাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি, আমাদের দুইজন হাফেজ দিয়ে কেমন লাইল পড়া হচ্ছে, সেই জায়গায় যদি এক কাতার মুসল্লি হয়, এর চাইতে বড় দুঃখের বিষয় আর থাকে না অন্তত। আসুন আমরা বেশি করে তারাবির সালাত আদায় করি, ইনশাআল্লাহ আমাদের উপরে, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহমত বর্ষণ করে। কিয়ামুল লাইল তথা তারাবি, এই তারাবি একটি নফল ইবাদত, মনে রাখবেন, এটা সুন্নাতে মুআক্কাদাও না, এটা ওয়াজিবও নয়, আর এটা ফরজও নয়, এটা একটা নফল ইবাদত। মুসলমানদের অবস্থা কত করুণ হতে পারে, এই একটা ইবাদত নিয়ে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইরকম মুসলমানদের নামে গালাগালি, এইরকম ছবি বিকৃতি, আর এত ঝগড়া, এত গ্যাঞ্জাম সীমা ছাড়িয়ে গেছে। আপনারা জানেন যে গত পরশু দিনের কাহিনী আপনারা শুনেছেন, যে সিলেট নগরীটা হচ্ছে বিশেষ করে পীরদের নগরী, আমরা বলি যে শিরকি নগরী, এটা শিরকের আস্তাকুর, একবারে শিরকের পুরো আস্তাকুর। আলহামদুলিল্লাহ কয়েকজন লন্ডন প্রবাসীর মাধ্যমে মাওলানা আব্দুস সবুর চৌধুরী তার একান্ত প্রচেষ্টায় আরো কয়েকজন ওলামায়ে কেরাম
বিভিন্ন কলা কৌশলে অনেক কষ্ট করে দাওয়াতি কাজ করে দাওয়াতের প্রসার ঘটিয়েছে। আলহামদুলিল্লাহ একটা নয় দুইটা বিশাল বিশাল মসজিদ তৈরি হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মসজিদ তাকওয়া, তাকওয়া নামের একটি মসজিদ তৈরি হয়েছে। মসজিদটি চারতলা বিশিষ্ট, শহরের প্রাণকে কেন্দ্রে মসজিদটি তৈরি হয়েছে। মসজিদে 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের সালাত আদায় করা হয়। মসজিদের সমস্যা হচ্ছে মসজিদে ওরাদা আজান দেয় তার আগে 3 মিনিট আগে ইফতারের আজান দেয়, মানে বেলা ডোবার সাথে সাথে আজান দেয়। আরেকটি সমস্যা হচ্ছে মসজিদে মহিলাদেরকে আহ্বান করা হয়। এই তিনটি মাত্র কারণে নাকি ফেতনা সৃষ্টি হচ্ছে। গত পরশুদিন মেয়র সহ জেলা প্রশাসক সাথে সাথে ডিআইজি সবাই প্রশাসক গিয়ে মসজিদকে আলটিমেটাম দিয়েছে 27 ঘন্টার মধ্যে এগুলো পরিত্যাগ করতে, যদি 72 ঘন্টার মধ্যে এগুলো পরিত্যাগ করতে, যদি পরিত্যাগ করা না হয় তাহলে মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। আমি প্রশ্ন রাখছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে নামাজ কয় রাকাত পড়েছে? এক হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আবিস সালামা ইবনে আব্দুর রহমান, তিনি বলছেন সালাত আয়েশাতা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন্নাহু সালা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইলি ফি রমাদান। হে আয়েশা, আপনি একবার বলবেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ রমজান মাসে কেমন ছিল? এক হচ্ছে রাতের নামাজ, 2 নম্বর হচ্ছে রমজান মাসে এটা কেমন ছিল? আশ্চর্য না, রমজান মাসটা উল্লেখ আছে, আবার রাতের নামাজ এটা উল্লেখ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অথবা রমজানের বাহিরে 11 রাকাতের বেশি তিনি রাত্রের সালাত আদায় করতেন না। এর মধ্যে কোনো অস্পষ্টতা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইউসাল্লি আরবাআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করলেন। প্রথম 4 রাকাত সালাতের কোয়ালিটি বলছেন, ফালা তাসআল, হে আব্দুর রহমান শুনে রাখো, ফালা তাসআল, তুমি প্রশ্নই করো না, মিন হুসনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই নামাজ যে কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল, কত সুন্দর আর কত লম্বা, এই বিষয়ে তুমি কোনো প্রশ্নই করো না, কত সুন্দর কত লম্বা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাতে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা পর্যন্ত তেলাওয়াত করে শেষ করতেন। নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, আপনি এত কষ্ট করেন কেন? আগের পরে তো সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে সাহাবীরা, আমাকে কি শুকর গুজারি বান্দাদের মধ্যে শামিল হতে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন, এই তেলাওয়াত আবার কেমন ছিল? আমাদের হাফেজদের মতোও না, তেলাওয়াত আবার কেমন ছিল সে ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাতের সালাতে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বল আবৃত আলা ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি যখন কিছু বাকি থাকে তখন তুমি দাঁড়িয়ে যাও, ইল্লা কালিলা নিসফাহু, অথবা রাত্রের অর্ধেক, আউবিন কুসমিনহু, তার চেয়ে কিছু কম, আউসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আর তার চাইতে কিছু বাড়িয়ে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, অথবা কোরআনকে তেলাওয়াত করো তারতিল সহকারে। তারতিলের অর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, ওয়া তাজবিদুল কোরআন ওয়া ওয়াকফুল মাকান, সেটা হচ্ছে তাজবিদ সহকারে পড়া এবং যেখানে যেখানে থামা উচিত সেখানে সেখানে থামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সেটা হচ্ছে হারফান হারফান হারফান, অক্ষর 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 কাটা 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 পড়তেন, কাটা কাটা পড়ে সূরা বাকারা আল ইমরান নিসা পর্যন্ত শেষ করেছে 1 রাকাতে। এইভাবে আপনি ফালা তাসআল, তুমি জিজ্ঞাসাই করো না, মিন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই সূরা যে কত লম্বা ছিল। এই হাদিসের দিকে যদি দৃষ্টি নিক্ষেপ করা হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল? অনেক লম্বা। এই এই কোয়ালিটিতে যদি নামাজ পড়া হয় তাহলে জীবনেও কি হতো না, গ্যাঞ্জাম থাকতো না, 20 রাকাত 4 রাকাত পড়ার পরে মাজা ঠিক থাকতো না,
চার রাকাত পড়ার পরে হাঁটুতে কাজ করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি গ্রহণ করুন, কোয়ান্টিটি নয়, সংখ্যা নয়, সংখ্যার চাইতে কোয়ালিটি গ্রহণ করলে গ্যাঞ্জাম এমনি মিটে যেত। আমরা আসেন, আমরা কোয়ালিটি নিয়ে গ্যাঞ্জাম করছি, এই গ্যাঞ্জামটা আমরা কোয়ান্টিটি না নিয়ে কোয়ালিটি নিয়ে করি। আসুন সিলেটি ভাইদেরকে আবার বলছি যে আপনারা এই বিশ রাত আট রাকাত তারাবি নিয়ে গ্যাঞ্জাম করে মসজিদ ভেঙে দিতে চান এই একটি নফল ইবাদতের কারণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি ইফতার করেছে, তাড়াতাড়ি ইফতারি করতে বলার কারণে আপনি মসজিদ গুড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আর মহিলাকে মসজিদে তুলেছে এই কারণে মসজিদকে গুড়িয়ে দিতে চান, ও মহিলাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানানো যায়, চেয়ারম্যান মেম্বার বানানো যায়, আরো কিছু বানানো যায়, পাশে বসিয়ে একসাথে মিটিং মিছিল করা যায়, পাশে বসিয়ে ক্লাস করা যায়, মহিলাদেরকে নেত্রী হিসাবে মানা যায়, আর মহিলাদেরকে মসজিদে তুলতে দিবেন না। আবার আপনারা মহিলাদের অধিকার নিশ্চিত করার জন্য বক্তব্য দিতে দিতে মুখের ফেনাও তুলে ফেলেন, আশ্চর্য! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মহিলাদেরকে নিষেধ করেন নাই, আপনি নিশ্চয় নিষেধ করার কে? আসুন আমরা প্রতিবাদ জানাই যে মসজিদ এই সমস্ত কারণে না ভেঙ্গে, না ভাঙতে বলে আসুন কোটের মাধ্যমে কোরআন সুন্নায় যেটা আছে সেটা আমরা পালন করতে যাই। রাত্রির সালাত আমরা কোয়ালিটি মেনটেন করি, কোয়ান্টিটি বন্ধ করে দিয়ে আসুন। আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে নিয়ে আসতেছি সেই বিষয় যেটা হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস, কোরআন কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সাথে সাথে শাহরুল জুদ, এরা হচ্ছে দান খয়রাতের মাস, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন এই কোয়ালিটি নিয়েও আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক বেশি বেশি দান করার এবং কোরআন তেলাওয়াত করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মাসকে আমাদের একটি বড়